আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা ভিটস 2011 মডেলের একটি গাড়ি। আপনারা অনেকেই আছেন যারা পার্সোনালভাবে ইউজের জন্য ফ্রেশ কন্ডিশনের টয়োটা ভিটস গাড়ি ক্রয় করতে চান, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। বন্ধুরা, এই গাড়িটির মডেলের হচ্ছে 2011 এবং গাড়িটির রেজিস্ট্রেশন হচ্ছে 2016 ডিসেম্বরে হচ্ছে গাড়িটির রেজিস্ট্রেশন। আমরা যখন একটি পুরাতন গাড়ি ক্রয় করতে যাই, তখন সেই গাড়িটির বেশ কিছু বিষয় আমাদের দেখতে হয়, যেমন গাড়িটির সামনের গ্লাস, পেছনের গ্লাস, বামে এবং ডানের সবগুলো গ্লাস অরিজিনাল আছে কি না সেটা আমাদের দেখতে হয়। এই গাড়িটির সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে, অরিজিনাল গ্লাস, সেটা আপনি এখানে টয়োটা লোগো দেখে বুঝতে পারবেন এবং লোগো দেখার পাশাপাশি আপনি এখানে বিটগুলো দেখতে হবে, জাপানের অরিজিনাল ফিটিংস আছে কি না সেটা দেখতে হবে। একইভাবে আপনি সবগুলো গ্লাস চেক করে নেবেন। আমি যখন আপনার গাড়ি ক্রয় করতে যাব, এই বিষয়গুলো কিন্তু আমি চেক করে নিব, চেক করে দেখে নিব। একটি পুরাতন গাড়ি কিনতে গেলে আপনাকে দেখতে হবে গাড়িটির সামনে পেছনে ডানে বামে কোথাও কোনো মাইর খাওয়া আছে কি না। টাকা দিয়ে আমরা কেউ অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে এরকম গাড়ি ক্রয় করব না। তো অবশ্যই এই গাড়িটি আমি যখন ক্রয় করতে গিয়েছি, গাড়িটির সামনে পেছনে বামে ডানে আমি চেক করেছি, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি এই গাড়িটিতে নেই। একটি গাড়ির সবচেয়ে দুর্বল পয়েন্টের নাম হচ্ছে গ্লাস। যদি গাড়ির গ্লাস অরিজিনাল থাকে ফাইন। আমরা অনেক সময় পুরাতন গাড়ি কিনতে গেলে গ্লাস অরিজিনাল পাই না, এই গাড়িটির সবগুলো গ্লাস অরিজিনাল পেয়েছি, হেডলাইট অরিজিনাল পেয়েছি এবং পেছনের ব্যাকলাইট অরিজিনাল পেয়েছি। গাড়িটির যিনি ইউজ করেছেন, গাড়িটি পুরাতন হতে পারে কিন্তু গাড়িটির টায়ার, গাড়ির চারটি টায়ারই একেবারে নতুন। বর্তমানে যে অবস্থায় আছে, আপনি 20 থেকে 25 হাজার কিলো চালালেও টায়ার কিন্তু ক্ষয় হবে না। আর এই গাড়িটি বর্তমানে তেলে আছে, যিনি ইউজ করেছেন তিনি সম্পূর্ণভাবেই গাড়িটি তেলে চালিয়েছেন, তিনি কোনোভাবেই কোনো সিএনজি কিংবা এলপিজি কনভার্ট করেননি। আর এই গাড়িটির মাইলেজ, অরিজিনাল মাইলেজ 72,664। আমরা যখন একটি গাড়ি ক্রয় করতে যাই, সেই গাড়িটির কিন্তু মাইলেজ দেখে আমরা গাড়ি কিনি না, গাড়ির মাইলেজ কমানো যায় এবং গাড়ির মাইলেজ বাড়ানো যায়। আমি যখন আপনার গাড়ি কিনতে যাব, আমি মাইলেজ দেখে আপনার গাড়ি কিনব না, আমি আপনার গাড়ির কন্ডিশন দেখে আমি আপনার গাড়ি কিনব। গাড়িটির ডোর প্যাড কন্ডিশন একেবারে ফ্রেশ রয়েছে। একটি গাড়ি যদি অনেক বেশি পরিমাণে ইউজ হয়, তবে সেই গাড়িটির কিন্তু ডোর প্যাড নষ্ট হয়ে যাবে, এই গাড়িটির ডোর প্যাড কন্ডিশন একেবারেই ফ্রেশ। তার মানে এটা দাঁড়ালো, গাড়িটি যিনি ইউজ করেছেন তিনি তেমন একটা বেশি রাফ ইউজ করেননি। ডোর প্যাড, স্টিয়ারিং হুইল, ড্যাশবোর্ড এবং উপরে স্লিং, যদি উপরে স্লিং, ড্যাশবোর্ড, ডোর প্যাড ভালো থাকে, তার মানে গাড়িটি যিনি ইউজ করেছেন তিনি ভালোভাবে যত্ন নিয়ে ইউজ করেছেন, যার কারণে গাড়িটির মেন বিষয়গুলো এত ফ্রেশ রয়েছে। গাড়িটির পেছনের ব্যাকলাইট অরিজিনাল রয়েছে, পেছনের ব্যাকলাইট অরিজিনাল পাওয়া তেমন একটা বেশি পাওয়া যায় না। আমরা অনেক সময় গাড়ি কিনতে গেলে গাড়ি দামে হয় ঠিকই কিন্তু কন্ডিশনে হয় না। আমরা অনেক সময় গাড়ি কিনতে গেলে সব গাড়ি কিনতে পারি না, অনেক গাড়ি কিনতে গেলে দেখি কন্ডিশন ভালো নাই, আমাদের ফেরত আসতে হয়, আবার যে গাড়ির কন্ডিশন ভালো আছে সেটা কিনতে গেলে কম দামে কিনতে পারি না, সব কিছু মিলিয়ে বড় ঝামেলা। গাড়িটি স্পেয়ার টায়ার, আপনি যখন গাড়ি দেখবেন এই পেস্টিং বিটগুলো দেখে নেবেন, ভালো করে দেখে নেবেন, সামনে পিছনে ডানে বামের সব প্রত্যেকটা বডির জয়েন্ট দেখে নেবেন। আমি যখন আপনার গাড়ি কিনতে যাব, এই বিষয়গুলো আমি নিজে দেখে নিব, আমি যদি দেখি ভালো আছে তবে আমি আপনার গাড়ি কিনব, আর আমি যখন দেখব যেগুলো ভালো নাই আমি আপনার গাড়ি কখনোই টাকা দিয়ে কিনব না। তো আপনিও যখন গাড়ি কিনতে আসবেন, গাড়ি কন্ডিশন ভালো না খারাপ যদি বোঝার ক্ষমতা আপনার থাকে, তবে আপনি আপনার নিজের গাড়ি নিজেই দেখে শুনে কিনতে পারবেন,
আর গাড়ির কন্ডিশন ভালো আছে না খারাপ আছে সেটা যদি আপনি নিজে চিনতে না পারেন, তবে আপনার পক্ষ থেকে যিনি সবচেয়ে বেশি ভালো বুঝে, হ্যাঁ, সেরকম একজন বুঝদার ব্যক্তির সহযোগিতা নিয়ে আপনি একটি ফ্রেশ গাড়ি ক্রয় করতে পারেন। আমরা গাড়িটির ইঞ্জিনের কাছে চলে এসেছি। টয়োটা ভিভিটিআই অকটেন চালিত ইঞ্জিন 1320 সিসি, ইঞ্জিনের সিসি হচ্ছে 1320। টয়োটা ভিভিটিআই ইঞ্জিন, আমরা যখন একটি গাড়ির সামনের ইঞ্জিনের দিকে দেখব তখন সবার আগে আমাদের চোখ চলে যাবে ফ্রন্ট মার্সেল ঠিক আছে কিনা, সাইড মার্সেল ঠিক আছে কিনা, এবং অরিজিনাল কিনা লাইট, হেডলাইট অরিজিনাল কিনা। যদি এই কোডগুলো থাকে তার মানে অরিজিনাল, আর যদি এই কোডগুলো না থাকে তার মানে চেঞ্জ হয়েছে। তো এই গাড়ির হেডলাইট অরিজিনাল রয়েছে, ব্যাকলাইট অরিজিনাল রয়েছে। বডির এর সেলাইগুলো দেখতে হবে ঠিক আছে কিনা, যদি বডির এর জয়েন্ট সেলাইগুলো ঠিক থাকে তার মানে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি হয়নি। এই বিষয়গুলো আপনাকে ভালোভাবে দেখতে হবে। গাড়িটির ভিতরে ইঞ্জিন রুম যথেষ্ট ফ্রেশ রয়েছে। আপনি যখন আসবেন সরাসরি আমি আশা করব গাড়িটি আপনার পছন্দ হয়ে যাবে। আর গাড়িটির কাগজ ভালো আপডেট আছে। মডেল, গাড়িটির মডেল হচ্ছে 2011 এবং গাড়িটির সিসি হচ্ছে 1320 এবং গাড়িটির সিসি 1320 এবং ফিটনেস আছে 24/8, 2023-8 থেকে ফিটনেস আছে 24/8। আর ট্যাক্স টোকেন আছে 2023-এর ডিসেম্বর, রেজিস্ট্রেশন 2016 ডিসেম্বর। তো সব কিছু মিলিয়ে এবার আমি চলে যাব এই গাড়িটির দামের ব্যাপারে। বর্তমান বাজার অনুযায়ী, বর্তমান বাজারে গাড়িটির কন্ডিশন অনুযায়ী এবং এই গাড়িটির প্রাইস অনুযায়ী আমার গাড়িটির দাম, আমাদের শোরুমের আস্কিং মূল্য হচ্ছে 12,80,000 টাকা। এই গাড়িটির প্রাইস, আমার শোরুমের আস্কিং মূল্য 12,80,000 টাকা। আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই গাড়িটির ব্যাপারে এবং গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো আলোচনা থাকে, ভিডিওতে আমাদের যে নাম্বার রয়েছে এই নাম্বারে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আপনি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। লোকেশন ঢাকা উত্তরা দিয়াবাড়ি, উত্তরা বিআরটিএ অফিসের সামনের শোরুমের নাম আয়েশা কার ট্রেডিং। আপনি এখান থেকে 2011 মডেলের টয়োটা ভিটস ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটি ক্রয় করতে পারবেন। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, আরেকটা ভিডিওতে পরবর্তীতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।